বাংলা গানের কণ্ঠের জাদুকর এন্ড্রো কিশোর, তার গায়কিতে স্পষ্ট, সঙ্গীতের সাধনা, সুরের আরাধনা, 4 দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সঙ্গীত প্রেমীদের মাতিয়ে রেখেছেন তিনি। কণ্ঠে তুলেছেন অগণিত কালজয়ী গান, তবে প্লেব্যাকে তার কণ্ঠ পেয়েছে অনন্য এক মাত্রা। তার গান এখনও ফেরে সঙ্গীত প্রেমী মানুষের মুখে মুখে। বেঁচে থাকলে 67তম জন্মদিন পালন করতেন আজ এই কিংবদন্তি। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে, প্রিয়ার বুকের মধ্যখানের বসবাসের গল্প বাঙালি যুবকদের তিনি শুনিয়েছেন গানে গানে। চাঁদের সাথে প্রেয়সীর তুলনা অথবা জীবনের কত না অজানা গল্পই সুরের মূর্ছনায় জীবন্ত হয়ে ধরা দিয়েছে তার গানে। তবে তার নিজ জীবনের গল্পের শুরু 1955 সালের 4 নভেম্বর, সেদিন পৃথিবীর আলো দেখেন বাংলা গানের কিংবদন্তি এন্ড্রো কিশোর। প্রাথমিকভাবে আব্দুল আজিজ বাচ্চুর অধীনে তার সঙ্গীত পাঠ শুরু। মুক্তিযুদ্ধের পর নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক সহ প্রায় সব ধারার গানের রাজশাহী বেতারে তালিকাভুক্ত হন তিনি। তবে প্লেব্যাকে 1977 সালে আলম খান সুরারোপিত মেইল ট্রেন চলচ্চিত্রের অচিনপুরের রাজকুমারী নিয়ে যে তার কেউ গানে। এরপর আমার সারা দেহ খেয়ে গো মাটি, ডাক দিয়েছেন দয়াল আমারে, কারে দেখাবো মনের দুঃখ গো, বা তুমি আমার জীবন আমি তোমার জীবন সহ অগণিত শ্রোতাপ্রিয় গান শোনা যায় তার কণ্ঠে। বাংলা গানের কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী পরিচিত প্লেব্যাক সম্রাট নামে। 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পীর জীবনযাপন ছিল সাধারণ। একটা সাধারণ ফকিরাপুরের একটা মেসের মধ্যে ওনার 4 বন্ধু, 2 রুমের একটা ঘর, ফকিরাপুর বাজারের গলির ভিতরে। এক রুমে উনি যেহেতু রেওয়াজ করতেন, সেজন্য উনি একটা রুম নিয়ে থাকতেন, আর 4 বন্ধু আর 3 বন্ধু একটা রুম নিয়ে থাকতেন। মানে যখন এন্ড্রো কিশোর বলতে সারা বাংলাদেশ পাগল হয়ে গেছে গানের, তখনই কিন্তু উনি ওই মেসের মধ্যে ছিলেন, ওই বন্ধুদের সাথে ছিলেন। ওই নাসিমার মা নামে একজন রান্না করে দিত, ওনার প্রিয় খাবার কিন্তু নাসিমার মা ডাল এবং আলুর ভর্তা। তার গায়কি, সঙ্গীতের সাধনা, শিল্পী জীবনযাপন, জীবন দর্শন ছিল অনন্য। জীবনের সবকটি দিন কেটেছে তার সুরের সাধনায়। আমি তো প্রথমেই ওর গান শুনে একেবারে চমকে উঠেছি, যে তো একেবারে অসাধারণ, অন্যরকম গলার আওয়াজ, গায়কীয় ভীষণ ভীষণ মনে পড়ে তোমাকে, তোমার মতন শিল্পী আর আসবে কিনা জানি না। তিনি কেবল শিল্পী নন, তাকে বলা যায় সঙ্গীত সাধক, যা সঙ্গীত চর্চা অনুকরণীয় হতে পারে প্রজন্মের পর প্রজন্মে। ওনার শিল্পী জীবনের কাছ থেকে এই প্রজন্মের অনেক কিছু শেখার আছে। উনি জানতেন কীভাবে গানকে লালন করতে হয়, গানকে ধারণ করতে হয় এবং জীবনযাপন করতে হয় গানের মধ্যে দিয়ে। ঈশ্বর প্রদত্ত ছিল যেটা হচ্ছে তার গলা, কণ্ঠ, এটা একেবারে ঈশ্বর প্রদত্ত, যেটা তিনি চর্চা করে সাধনা করে আর সাহিত্য করেছেন এবং দর্শকদের মন জয়, শ্রোতাদের মন জয় করেছেন। তবে একদিন শরীরে বাসা বাঁধে ভয়ঙ্কর এক অসুখ। দীর্ঘ 10 মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে 2020 সালের 6 জুলাই পাড়ি জমান না ফেরার দেশে। চলে গিয়েও প্রিয়াকে দেখার সাথে সে গান এখন সত্য, তার কেটেছে সুরের সাধনায়। মৃত্যুর আগেও তিনি মেতেছিলেন গানে। বেঁচে থাকলে 67তম জন্মদিন পালন করতেন আগের মতোই সাধারণভাবে। অসাধারণ শিল্পী, সাধারণ জীবনযাপন, কণ্ঠের জাদু, সঙ্গীতের প্রতি অকৃত্রিম ভালোবাসায় একজন এন্ড্রো কিশোর সঙ্গীতপ্রেমী বাঙালির হৃদয় কোহিনে বাস করবেন অগণিত দিন। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।